জয় হিন্দ হ্যালো আজকে ভিডিওতে আমরা দেখবো যে পাঁচই ডিসেম্বর তোমাদের রয়েছে এসআই আই ফিলিমস তার কি এবার পরীক্ষা তোমাদের পিছিয়ে যাবে কারণ এবার কিন্তু পুনরায় বার কনস্টেবল এক্সাম তার মতো এসআই নিয়ে তোমাদের হাইকোর্ট করা হয় তো বিষয়টি হলো সেমভাবে অনেকেই কিন্তু মুসলিম মহিলা যারা কিন্তু তারা মাথায় কাপড় দিয়ে কিন্তু সেমভাবে তারা ফটো করেছিল তো তারই জন্য কিন্তু আবার তাদের ফর্ম কিন্তু রিজেকশন হয়ে যায় তো সে কারণে আবার তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় তো এবার বিষয়টি হলো তোমরা অনেকে জানতে চাও যে তার জন্য কি তোমাদের এক্সাম পিছিয়ে যাবে তো বিস্তারিত জানিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং যদি চ্যানেলে প্রথমবার তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে যদি তোমরা ডাব্লু সংক্রান্ত প্রতি মুহূর্তের যে কোনো আপডেট পেতে চাও কারণ এটি কিন্তু মূলত ডাব্লুপিপির জন্য একটি চ্যানেল তো বিষয়টি হলো তোমরা কনস্টেবল एग्जामে দেখেছ এই নিয়ে কিন্তু কোনোভাবে তোমাদের স্টে অর্ডার পড়বে না তোমাদের এক্সামে কারণ এক্সামের দিনক্ষণ প্রায় তোমাদের তিন মান্থ আগে আমরা জানিয়েছিলাম তো সেই মতাবেক কিন্তু তোমাদের পাঁচই ডিসেম্বর তোমাদের এক্সাম হচ্ছে যা তোমাদের অনেক দিন আগে জানিয়েছিলাম যেহেতু সব কিছু ঠিক রয়েছে কোনোভাবেই তোমাদের এক্সাম কিন্তু পেছাবে না অবশ্যই তোমরা ভালো করে প্রিভেশন নাও এবং ওয়ান ফোরটি টার্গেট নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এক্সাম দেবে তো যারা এবার হাইকোর্ট করেছে তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ অবশ্যই তোমাদের ব্যবস্থা হবে চাইলে তাদের জন্য আবার পুনরায় এক্সাম হতে পারে তো পাঁচই ডিসেম্বর যাদের এক্সাম রয়েছে এবং যারা তোমরা অ্যাডমিট পেয়েছো তাদের কিন্তু হানড্রেড পার্সেন্টই কনফার্ম তোমাদের এক্সাম হচ্ছে এবং যদি তোমাদের এস তার জন্য লাস্ট মিনিট সাজেশন বা প্র্যাকটিস সেটের প্রয়োজন হয় প্রত্যেকে তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও যাদের তোমাদের এস আই রয়েছে প্রত্যেকে একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ